আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এলাম সব সময়ের মতোই একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করতেছি বাবু যে রুমে থাকতো সেই রুম থেকে, আর একটা জিনিস দেখানোর জন্য হচ্ছে আসলাম। এই দেখেন কি করছে বাচ্চারা, গ্লাস, মানে এটা এটা হচ্ছে ওই যেই আছে না, নেল পলিশ, নেল পলিশ দিয়ে হচ্ছে এটা করছে, এখন এটার দাগই উঠতেছে না। তো আমি হলো পরিবারের সাথে, মানে দুই পরিবারের সাথেই হচ্ছে গিয়ে যাব একটু জুয়েলারির দোকানে। তো গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে ওনারা এসে টাকা দিয়ে গেছে, তো পরও হচ্ছে টাকা যদিও আরও আগে দিয়েছে, তো আমি ভিডিওটা হচ্ছে ছাড়ি নাই, ভিডিওটা ছাড়ছি গতকালকে। তো আজকে হলো গিয়ে যাচ্ছি জুয়েলারির দোকানে, তো ওনাদেরকে ফোন করেছিলাম, তো ফোন করার পর বললো ওনারা আসতেছে, কারণ যেহেতু ওনাদের টাকা ওনারা বানাই দিবে, তাদের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। যদিও তারা বলছে যেন আমি আমার পছন্দেই বানাই, তারপরও ব্যাপারটা আমার কাছে মনে হলো কেমন লাগে, যেহেতু ওনারা আছেন আর অনেক বেশি দূরেও থাকেন না, কাছাকাছিই থাকেন, তো সেজন্য ভাবলাম যে আসলে তাদেরকে নিয়েই যাই। তো ফোন করেছি, তারা হইলো প্রায় কাছাকাছি হয়তো বা, তো আমাদের বাসা থেকেও অনেক মানুষ যাবে। যেমন মিমরে ফোন করছিলাম, মিম হচ্ছে গ্রামে চলে গেছে, তো আমি হলো আগে জানতাম না, যদি আগে জানতাম তাহলে অবশ্যই মিমরে বলতাম যাতে একদিন পরে যায় গ্রামে, তো এই জন্য হচ্ছে মিমরে নিয়ে যেতে পারলাম না। এখন মা আমি বড় ভাবি আছে, আসলে ননদের জিনিসপত্র বিয়ের কেনাকাটা এগুলোর মধ্যে ভাবিরা থাকতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে, আর মিম যেহেতু ছোট ভাইয়ের বউ আমি চেয়েছিলাম ও থাকুক, তো কারণবশত হচ্ছে গিয়ে থাকা হয় নাই, গ্রামে চলে গেছে। তো পরে বললো যে সমস্যা নাই, বড় ভাবি আছে, আপনি বড় ভাবিকে নিয়ে যান, তো সেই জন্য হচ্ছে এখন যাচ্ছি, বড় ভাবিও সাথে যাবে, তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন যাতে করে হচ্ছে ভালো একটা ডিজাইন পেয়ে যায় অল্প দামের মধ্যে, যাতে সব কিছু সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। আর আমরা কারা কারা যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওর মধ্যে শেয়ার করবো। আমার শ্বশুর বাড়ি থেকে কে কে আসছে সেটা আমি জানি না, ওই বাড়ি থেকে কারা কারা আসবে সেটাও জানি না। আমি বলছি যে আসেন, তো তারা হলো বললো আচ্ছা ঠিক আছে আসতেছি, এই পর্যন্ত তো যাই গিয়ে দেখি যে কারা কারা আসছে, যারাই আসছে আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, তো সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো বোরখা পরেছি অনেকদিন পরে, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাবি আছে, সাথে মাও আছে, সারাদিন হিরো মানে বৃষ্টি নামছে, মানে 2-1 ঘন্টা বৃষ্টির কারণে হচ্ছে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে, আর সব জায়গায় এখন শুধু স্টুডেন্ট আর স্টুডেন্ট, স্টুডেন্টের ছাড়া কোনো কথা নেই। আর নবগঞ্জ পর্যন্ত তো মানে যাওয়া যাবে না, রাস্তা কাটা না, বাজার পর্যন্ত যাওয়া যায়? আমি তো জানি বাজার পর্যন্ত যাওয়া যায় না, নিমের আদার ওটা কি
সব দিকে ভালো, কিছু কিছু সেট খারাপ আছে, সব দিকে ভালো রাখে আল্লাহ, একদিকে না একদিকে খারাপ রাখে, নাহলে তো আল্লাহর নাম ভুলে যাবে আমরা, বুঝলেন না, আল্লাহর নাম লোয়ানের লিগে কি করো বাবা, যে ঘরে ঠিক তাহলে কত লোক দেখা আশ্চর্য, কিছু কিছু তো একটা দেখাবে না, দেখাইলে মানে মোমেন্ট আছে তো ডিজাইন আছে, কানে চল লোকে বড়টা সেট করুন না, আমি এটা মে দ্বারা কথা আছে, কথা কথা না করলে আমি বুঝব, আচ্ছা কোন আর কোন কি কথা আছে, আগে কোন আমি বুঝে সব বুঝে দিন, বই আছে সমস্যা নেই, তো বই দেখাম, বই দেখাম, মনে হচ্ছে বইয়ের মধ্যে দুই দিন আছে, বই দেখাম, মনে কোনো সমস্যা, মোবাইলে তো বই দেখব তাই, আর মানুষ দিয়ে সব মোবাইল থেকে সব ডিজাইন দেয় মানে আমার সব এখন যা যেভাবে সুবিধা সব মানে মোবাইলে, সব মানে মোবাইলের ভিতরে সব, এরা ঠিক কইছেন, এখন সব মোবাইলের ভিতরে, সব মোবাইলের ভিতরে, এখন বিষয় গুলো আমাকে বুঝিয়ে দিন, এটা কিন্তু অনেক বড় পানি তো বুঝছেন, আপনি আমি যে বানাইছিলাম ওটা তো এর চেয়ে ছোট আছে, ওটা না এরমই ছিল, না না মোবাইলে যত বড় লাগতেছে না, আমি যখন বানাইছিলাম তখন কিন্তু এত বড় হয় না, ছোট হয়েছে তো, ঝুমকা ছোট হয়েছে, উপরেটা ছোট হয়েছে, এই যে যেটা, আরে বাবা রে যেটা আমি যেটা বানাইছিলাম ওটা ছবি তো আমার কাছে আছে, এই যে দেখা আর এইটা একই তো গোল পাশার মতন, এটার মতন, এটার মধ্যে নাই শুধু এতটুকুই, হ্যাঁ এটা হচ্ছে এক ভরির, আপনি ওকে এক ভরির মধ্যে বানাবেন না, আপনি এটা দশ আনার মধ্যে বানাবেন, আপনি প্রয়োজনের সাইজ এটা দেন, সমস্যা নেই সাইজ এটা দিবেন, কিন্তু এরকম কারুকার্য যেন থাকে, আর যদি কন্ধে নাই ভুনভুনি দিলে স্বর্ণ বেশি লাগবো, তাহলে আপনি ভুনভুনি না দিয়ে পাতাও দিতে পারেন, যদি আপনার মনে হয় ভুনভুনি তো স্বর্ণ বেশি লাগবো, অন্যভাবে কাজ করছি, অন্যভাবে আছে, বারণায় করেন, বারণায় করলে কি বুনবুনি দিতে পারবেন, সব দুম একটু ছোট করে নিয়ে আসুন, ঠিক আছে, বারণা বিক্রি দিন, ঠিক আছে তাহলে দেন, আর হচ্ছে এই ডিজাইনই তো আপনি গলার হার যেটা বলছিলেন, এই ডিজাইনের মধ্যে এই যে এখানে সেন্টার পিসটা এখানে বহামো খালি পাস, এই তো সীতা, সীতা দিবেন কে, কি দিব, হার দিবেন আপনি, আমি সীতা দিয়ে কি করব, আমি, আরে আপনি পছন্দ করেন কোন কাজের মধ্যে সেন্টার পিসটা বহামো দেন, এটার মধ্যে দেখেন, বই দেখেন মনে, এর পুরোটা খালি হারের বই আছে, এটার মধ্যে অন্য কোনো ডিজাইন নেই, সবটির মধ্যে আমি বহাইতে পারবো, কোনো সমস্যা নেই, দেখেন কোনটা ভালো লাগে, হালকার ভিতরে যেন হয়, ঠিক আছে, অত গর্জিয়াসের দরকার নেই, এটার মধ্যে বহাই দিই, এটার মধ্যে বহাই দিই, না ভালো লাগে এটা, ছবি তো এরকমই দেখা যায়,
এটা কেমন? কাপড় কি ছিঁড়ে না, লাখ টাকা সামনে ছিঁড়ে যায় এটা দিলে কি হবো? আমি আপনার ওইটা বসাই নিয়ে পরে সেটটা সুন্দর হয়ে যাবে। সবকিছু সবকিছু দেবেন ওইটা, যেটা ওইটা যদি হালকা করে করেন তাহলে তো আমার হালকা মিলে যাবে, কিন্তু চালানো যেন না হয়। ঠিক আছে, মানে মানে তিন আনার উপরে হোক, কিন্তু পুরো চার আনার উপরে যেন না যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটি লো কভার করে নিয়ে আমু। হ্যাঁ, এটির সাথে কভার করে নিয়ে আমু। হ্যাঁ ঠিক আছে না, ধরেন এইখানে একটু কমাই ওটার মধ্যে আমি ঢুকাই দিলাম, দেড়পুরের থেকে এখানে একটু এখানে কমাই ওটার মধ্যে, মানে সুন্দর করলাম কাজ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনি দেখেন, এটা হলো আমি পেলেন দিছি, আপনি যদি মন চায় যে পুরোটা কাজ করতে পুরোটা কাজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা বিষয় না মা, বিষয় হলো কি আর ওইটাও না, গলা তো ফাঁকা থাকবে, আমি গলায় কি দিব? উপরে কি সীতা না, এটা তো সীতা, এটা ওইটা দিলে গলাটা বড় থাকবে, ঠিকই আছে। এটার উপরে আবার একটা কিছু দিলে পরে আবার সুন্দর দেখায়, এটার ভিতরে আবার চিক লাগবে, স্বর্ণে স্বর্ণে চিক না দিলে আবার এটা ভালো লাগবে না, বুঝছেন? আর আমি যদি গলায় হার পরি, আমি সীতা অন্য সিটি গোল্ড দিলেও খারাপ লাগবে না, ভালো লাগবে, তাই না? একটা বিলজনা সীতা আমার তো নিয়ে যায় পুরো আইবেন শেষ। হ্যাঁ, এটাই তো দেন বুঝছেন, আমি থাক না তো পরেন না, অসুবিধা নেই, বসে থাকে, যাইবার সময় দিয়ে দিন, দিলেই তো মোটা করি নেই। ঠিক আছে, এটা আবার একটু মোটাও করে দিতে পারো, আপনার একটু চিকন করে দিতে পারো, ছোট চান আমি ছোট করে দেবো, মোটাটা কিন্তু সবসময় ব্যবহার করেন যায় না, আপনার
বিশ্বস্ত যদি আপনি এরকম গোলাপের মতো কাজ চান, গোলাপের মতো কাজ করে দেবেন। এই গাছটি ভালো, এটাই পরে যদি ভুলে যান, আমি ওখানে সত্যি কথা বলি, আমার অসুখের পরে আমি সবকিছু ভুলে যাই। এই কারণে দেখেছি আপনার নাম না ওই ছবি তুলতে থাকে, এই আপনার এই জায়গা থাকে না ছবি তুলতে দেন, এখানে থাকেন, বগলা থাকেন। আমরা আপনার সারা ভালো লাগে, কি বলি মেম্বার তুলে আপনার সারা ভালো লাগে না, প্লিজ আপনি আপনার দোকান থেকে এই রেকর্ড উড়াইতাছি। দি ও পাশে থাকবো আর আমরা একজন একটা নাম নিয়ে কেমন আচ্ছা যাই হোক, আজকে ভিডিও মানে বেশি লম্বা করা যাবে না, তাহলে আপনারা বোর হয়ে যাবেন। হ্যাঁ তো বানাইতে দিয়েছি, ভাবি তো আর পড়বো না, বাপির গিফট দিলে ভাবি করতে পারছে যে কেমন হয়েছে। না এটা আসলে বাবির আমি গিফট দিছিলাম বুঝছেন, সেটা ভাবি রাখে না, এটা ভাবির, এটা ভাবির ইচ্ছা, ভাবির আমি চেন বানাই দিছিলাম। সবার মানে কেউ এর বাদ নেই, মিল ছাবি না তিশা ভাবি সবার লোকে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সবার মাপ হয়ে গেছে, মানে ভাবি তো আমার কাছে বিষয় আসে নাই, সবার চেয়ে আলাদা। পুরো ভিডিওতে অনেক কিছু দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন স্বর্ণ যেন ঠিকঠাক ডেলিভারি নিতে পারি, নাহলে কিন্তু পগার পার। হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।